জেলের অন্ধকারে বসে আছেন এক তরুণ। রোগা চেহারাটা এই কদিনে আরো শুকিয়ে এসেছে, ক্রমাগত কেশে চলেছেন তিনি। পুরো করিডোর ভরে গেছে সেই আওয়াজে, কাশি আর সেই সঙ্গে বেরিয়ে আসছে রক্ত। জেলের চিকিৎসকরা জানালেন যক্ষা হয়েছে এই তরুণের, তাহলে বোধহয় আর বাঁচবেন না। আর এমন পরিস্থিতিতে ইংরেজরাও আরো শক্ত হয়ে উঠল। সাহেবরা একদিন হাজির হলো ওই কারাগারে। তরুণটির সামনে দিলেন একটি সাদা কাগজ। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াই উচিত তার, তবে আর কোনোদিন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন না, স্বদেশী গান গাইবেন না, এমন কথা ওই সাদা কাগজে লিখে দিলে ইংরেজরা ছেড়ে দেবেন তাকে। কাঁদতে কাঁদতেই ইংরেজদের দিকে তাকালেন ওই তরুণ হেমাঙ্গ বিশ্বাস। অবজ্ঞার হাসি ফুটল শীর্ণ ঠোঁটে। এমন কাজ করার থেকে কারাগারের অন্ধকারে থাকাই ভালো তার। অবশ্য বেশি দিন তাকে থাকতে হয়নি। ইংরেজরা ভেবেছিলেন এই ছেলের আয়ু ফুরিয়ে এসেছে, মারণ রোগ হিসেবে এমনিতে যক্ষার দুর্নাম ছিল তখন। কিন্তু ওর নাম যে হেমাঙ্গ বিশ্বাস, এত তাড়াতাড়ি চলে গেলে বাংলা ভারতের গণনাট্য ছবিটা কে তুলে ধরবে, কে মানুষের মধ্যে জাগিয়ে দেবে মাটির চেতনা? শুধু কি গণসঙ্গীত, লোকসঙ্গীত তো আঁকড়ে ধরেছিলেন হেমাঙ্গ বিশ্বাস, তবে চিরাচরিত গানের ধারা নয়, সেখানেও ছিল নিজস্বতা। অনেক সময় লোকগানের সুর নিয়ে তৈরি করেছেন নিজের গান, এভাবে ছড়িয়ে পড়েছিলেন গ্রামেগঞ্জে পাড়ায় শহরে। সঙ্গী ছিল লাঙ্গল কাস্তে নিয়ে ময়লা জামা পরে মাঠে নামা গরিব কৃষক মজুররা। বঙ্গভঙ্গ রদ হয়েছে এক বছর হলো, 1912 সাল। সিলেটের মিরাশি গ্রামে জন্ম নিল ফুটফুটে এক ছেলে। জমিদার পিতা, বাড়িতে কোনো অভাব নেই, গান বাজনা সংস্কৃতি এসব থেকে শতহস্ত দূরে তিনি। আর তারই ছেলে হয়ে হেমাঙ্গ বিশ্বাস বেছে নিলেন সেই গানকেই। জমিদার পরিবারের নীল রক্তর গণ্ডি ছিঁড়ে বেরিয়ে পড়েছিলেন মাঠে ঘাটে, দেখলেন বাংলার জনগণকে। সময়টাও ছিল আগুন জ্বলার, ব্রিটিশ শাসনে অতিষ্ঠ গোটা দেশ, মুক্তির আন্দোলন ছড়িয়ে পড়েছে সব স্তরে, কচ্ছ থেকে খুলনা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, মানুষ আর চুপ করে নেই। এমন ঝড়ে বেড়ে উঠেছিলেন হেমাঙ্গ। সদ্য ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকেছেন তিনি, এমন সময় স্বাধীনতার আন্দোলনে জড়িয়ে পড়লেন। এরপর কারাবাস এবং কলেজ থেকে বহিষ্কার, কারাবরণের যাত্রা শুরু হয়েছিল এই সময় থেকেই। গোটা বিশ্বে ততদিনে নতুন ঢেউ নিয়ে এসেছে সোভিয়েত রাশিয়া, বামপন্থা কমিউনিজমের হাওয়া ছড়িয়ে পড়েছে নানা জায়গায়, ভারতেও তার ঢেউ এসে লাগলো। তরুণ হেমাঙ্গের ভেতরেও ঝড় তুলল সেই বাণী, দেশকে বুঝতে গেলে দেশের মানুষদেরও তো বোঝা দরকার। কৃষক শ্রমিকদের মাটি কালিমাখা ময়লা হাতি যে মূল ভিত্তি, সেটা যেন একটু একটু করে বুঝতে পারছিলেন তিনি। বুঝতে পারছিলেন তার মতো আরও বহু তরুণ যোগ দিলেন কমিউনিস্ট পার্টিতে। এদিকে ছেলে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, বিপ্লব করছে, গান নাটক কবিতা নিয়ে আছে, সেটা মেনে নিতে পারলেন না জমিদার বাবা। হয় গান থাকবে নয়তো পরিবার, রাস্তা বেছে নিলেন হেমাঙ্গ বিশ্বাস, বাড়ি ছাড়লেন তিনি বরাবরের মতো। ক্রমশ 40-এর দশকের দিকে গড়িয়ে যেতে থাকলো সময়, একটু একটু করে মঞ্চে আসছেন হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরীরা। রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীতের পাশাপাশি আরও এক নতুন ধারার গানের জন্ম হলো, গণসঙ্গীত। আর এই পুরো চিত্রনাট্যের মূল মঞ্চ হয়ে উঠল আইপিটিএ, ভারতীয় গণনাট্য। একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে যার অন্যতম স্তম্ভ হয়ে উঠলেন হেমাঙ্গ বিশ্বাস। ছাতার তলায় হাজির হলেন দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, বিনয় রায়, নিরঞ্জন সেনরা। ভারতের ও বাংলার সংস্কৃতির ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। এরপর আসাম এবং সিলেটেও গণনাট্য সংঘ তৈরি করলেন হেমাঙ্গ বিশ্বাস। তোমার কাস্তেটারে দিও জোরে শান, কিষান ভাই তোর সোনার ধানের বর্গি, এই গানগুলো তো কিংবদন্তি পর্যায়ে পৌঁছে গেছে ততদিনে। সে সঙ্গে ছিল 40-এর দশকের শেষে লেখা মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য। সায়াটার বা ব্যঙ্গাত্মক এই মঙ্গল কাব্য একটা সময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।
হেমাঙ্গ বিশ্বাসের কথা বললে আরো দুজন মানুষকে নিয়ে আসতে হয়। প্রথমজন দেবব্রত বিশ্বাস, দুজনেই রবীন্দ্র ভক্ত, ওপার বাংলা থেকে এসেছেন, আর দুজনকে মিলিয়ে দিয়েছিল গণনাট্য। প্রিয় হেমাঙ্গর প্রতি শুধু ভালোবাসাই নয়, ছিল শ্রদ্ধাও। এই দুজন আড্ডায় বসলে গান আসবে না তা কি হয়, জর্জের সামনে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করতেন, কিন্তু এই একটা ব্যাপারে হেমাঙ্গকে দমিয়ে দিতেন তিনি। শটান বলে দিতেন, তোমার রবীন্দ্রসঙ্গীতটা হইব না, ছাইডা দাও। কিন্তু কেন, সিলেটি উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না, এমন উত্তর শুনে হেমাঙ্গবাবুর কী উত্তর ছিল জানা যায়নি। কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা নড়বড়া হয়নি এতটুকুও। আর ছিলেন আরেক বাঙাল ঋত্বিক ঘটক, দুজনের পরিচয়ও খুব অদ্ভুতভাবে। গণনাট্যে তো আলাপ পরিচয় ছিলই, পরে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, পার্টির কর্মী নেতাদের গ্রেপ্তার করা শুরু হলো, তখন হেমাঙ্গ বিশ্বাস লুকিয়ে আসাম থেকে চলে এসেছিলেন কলকাতায়। তখনই আলাপ আরও দৃঢ় হয় দুজনের। হেমাঙ্গ বিশ্বাসের সুর, তার কথা, গানের চলন সব কিছু নিয়েই মুগ্ধ ছিলেন ভবা। চেয়েছিলেন হেমাঙ্গ যেন তার ছবিতে গান গায়। নাগরিক মেঘে ঢাকা তারায় চেষ্টা করলেন বটে, কিন্তু হেমাঙ্গ বিশ্বাস রাজি হননি। তিনবারের সময় একেবারে নাছোড়বান্দা হয়ে গেলেন ঋত্বিক। উপায় না দেখে রাজি হলেন হেমাঙ্গ। কোমল কান্ধার সিনেমা সাক্ষী থাকল তার গানে। পরবর্তীকালে ঋত্বিক ঘটক যখন গোবরা মানসিক হাসপাতালে ভর্তি হলেন, তখন হেমাঙ্গ বিশ্বাসের বাড়ি থেকে খাবার যেত তার, নিজেও যেতেন অনেক সময়। ঋত্বিকের অনুরোধে সেই মানসিক হাসপাতালের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানও গান হেমাঙ্গ। ততদিনে তিনি চাকরি করছেন সোভিয়েত দেশ পত্রিকায়, পার্টির তরফ থেকে ঘুরে এসেছেন চীন থেকেও। তবে মতের অমিল হওয়ায় একসময় সেই চাকরিও ছেড়ে দেন অক্লেশে। শারীরিক অসুস্থতা, অভাব সব কিছুর মধ্যেও দুটো জিনিস কখনো ছাড়েননি তিনি, এক নিজের আদর্শ, দুই গান। নকশাল আন্দোলনের পর 1971 সালে তৈরি করেন একটি গানের দল, নাম মাস সিঙ্গার। গোটা জায়গা ঘুরে বেড়িয়েছেন তিনি এই দলের সঙ্গে, মানুষের কথা, মানুষের গান পৌঁছে দিয়েছেন মাটির কাছে। কেবল শিল্প সৃষ্টি করতে হবে বলে করেননি, গান নাটক কবিতাকে অস্ত্র করে নিয়েছিলেন। নকশালবাড়ির আন্দোলনের সময় একের পর এক নাটকে, গানে, লেখায় নিজের সমর্থন জানিয়েছেন তিনি। বহুবার কারাবরণ করেছেন, অত্যাচারিত হয়েছেন, তথাকথিত সমাজ তাকে স্বীকৃতি দেয়নি, তাতে কি হয়েছে, মেরুদণ্ড না বিকিয়ে কাজটুকু তো করেছেন তিনি। যে হেমাঙ্গ বিশ্বাস মচকাতেও জানেন না, ভাঙতেও জানেন না, একই রকম সোজা, দৃঢ় রক্ত মাংসের মানুষ।